हाँ एक बार फिर से सोनार बंगला बनेगा और मोदी जी के नेतृत्व में ही बनेगा। 26 के चुनाव में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की यहाँ सरकार बनने वाली है। एक बार ऐसे बोलबेन 21, एक बार ऐसे बोलबेन 22, एक बार ऐसे बोलबेन 23, एक बार ऐसे बोलबेन 24, एक बार ऐसे बोलबेन 25, তো ক্রমশ তো পেছোতেই থাকছে। ধনতেরাসের ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। 13 নভেম্বর রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার আগে বাংলা এসে 26-এ পরিবর্তনে ডাক দিলেন অমিত শাহ। 24-এ 26-এর বিধানসভা ভোটের সুর বেঁধে দিলেন বিজেপির নাম্বার 2। এক সীমান্ত রাজ্য হে, সীমান্ত রাজ্য কে অন্দর ঘুসপেট জিস তরহ সে स्टेट स्पॉन्सर घुसपैठ हो रही है कि भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। अब जरा भी मत घबराना इनके अत्याचारों से, इनके संत्रास से, इनके जुर्म से। भारतीय जनता पार्टी कई राज्यों में ऐसे जुर्मियों को उठाकर अपनी सत्ता प्राप्त की। अमित शाह देशे स्वराष्ट्र मंत्री यदि बोलें जे ए अनुप्रवेश एकटा समस्या ताहले तो धरे नीते हय केंद्रीय सरकार, केंद्रीय स्वराष्ट्र मंत्रक, केंद्रीय स्वराष्ट्र मंत्री, केंद्रेर BSF, सीमांत रक्षाय जे जे केंद्रीय एजेंसी काज करे एटा तादेर व्यर्थता। গত বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে এসে 200 পারের স্লোগান তুলেছিলেন অমিত শাহ, কিন্তু 77টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে। 24-এ লোকসভা ভোটে বিজেপি বাংলায় 35টি আসন পেলে তৃণমূল সরকার 2025 সাল পর্যন্ত টিকবে না। বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পর এমনই দাবি করেছিলেন অমিত শাহ, কিন্তু 24-এর লোকসভা ভোটেও বাংলায় ঘাসফুল ঝড়ে ধরাশায়ী হয় পদ্মশিবির। সেই বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছিল 100 দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পে টাকা আটকে রাখার অভিযোগ। তৃণমূলের সেই বঞ্চনা হাতিয়ারে লোকসভা লড়াইয়ে বিজেপি বাংলায় ঘায়েল হলেও কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে এদিনও আক্রমণ করতে ছাড়েননি অমিত শাহ। মোদীজি যে পয়সা ভেজতে হ্যাঁ ইয়ে করাপশন কি বলি চড় জাতা হ্যায়। মেয়ে আপকো বিশ্বাস দিলাতা হুঁ, আপ চিন্তা মত করিয়ে, আপকে আচ্ছে দিন अब दूर नहीं है। 2026 विधानसभा की गणना के साथ ही यहाँ पर अच्छे दिन भी शुरू होने वाले हैं। দুর্নীতি যদি কথা ওঠে তাহলে বিজেপির বিরুদ্ধে যে ধরনের দুর্নীতি আছে এবং সারা ভারতবর্ষে বিজেপি নেতাদের বিরুদ্ধে যা যা দুর্নীতি আছে সেই তালিকা দীর্ঘ দীর্ঘ সুদীর্ঘ। 100 দিনের কাজ, একটা নয়া পয়সা দেননি অমিত শাহ সরকার। রাজ্যের তহবিল থেকে 100 দিনের টাকা দিতে হয়েছে, আবাসের টাকা তারা দিচ্ছেন না, অন্য রাজ্যকে দিচ্ছেন। দুর্নীতির পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আপনি 5400 কোটি দিয়া, মোদিজি নে 17000 কোটি দিয়া, কহিন কোই ম্যাচ নেই হে মমতা দিদি, क्या झूठ बोल रही हो। सुनार बांग्ला बनाना है तो हमारे पास एक ही विकल्प है। लाल भाइयों को भी लंबा समय सत्ता दिया, कांग्रेस ने भी लंबा समय काम किया और तृणमूल का भी बहुत समय हो चुका है, समय भी अब उनका समाप्त हो चुका है। अब एक ही विकल्प बचता है, केवल और केवल भारतीय जनता पार्टी। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জটা ছুড়েছিলেন, মুখে কথা বলছেন কেন, কোন খাতে কত দিয়েছেন শ্বেতপত্র প্রকাশ করুন অমিত সারা। সব মিলিয়ে বাংলায় হাই ভোল্টেজ ভোটের চেনা চিত্রনাট্য ফিরল 6টি কেন্দ্রে উপনির্বাচনের আগে। সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ।